আসসালামু আলাইকুম কালো ত্বক কিভাবে ফর্সা উজ্জ্বল করবেন এবং মুখের ত্বকে ছোট বড় কালো লাল তিল থেকে থাকে এবং পুরো মুখে কিন্তু হয়ে থাকে এই ব্ল্যাক হেডস গুলো দূর করে আপনার মুখের ব্রণের দাগ মিস্তার দাগ যে কোনো দাগ ছোপ দূর করে আপনার ত্বক হবে ফর্সা উজ্জ্বল তো আজকে যে রেমেডিটা আমি তৈরি করব এটা তৈরি করতে আমার লাগবে হলো সাবান এই ডাব সাবানটা দিয়ে এর আগেও আমি দুইটি রেমেডি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনারা একটা ডাব সাবান কিনে রেখে দেবেন এবং অনেক অনেক রকমের তৈরি করতে পারবেন এখানে আমার দিন চা চামিজ পরিমাণ ডাব সাবান লাগবে আমি এক চা চামিজ পরিমাণ ডাব সাবান গ্রেটারে গ্রেট করে নিয়েছি এবং সাবানটা রেখে দিয়েছি অন্য কাজে ব্যবহার করা যাবে এখানে কিন্তু এক চা চামিজ পরিমাণ ডাব সাবান আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি যেটুকু তৈরি করব এটুকু অন্তত পক্ষে আপনাদের মুখের ত্বকে আপনারা দু থেকে তিন বার ব্যবহার করতে পারবেন এরপর এর সাথে অ্যাড করব আমি বেসন এখানে দু চা চামিচ পরিমাণ আমি বেসন অ্যাড করছি যেহেতু আমি এখানে দু থেকে তিনবার ব্যবহার করার জন্য তৈরি করব এজন্য একটু পরিমাণ বেশি দিয়েছি এরপর রান্নার হলুদ অ্যাড করছি চিমটি চিমটি পরিমাণ পরিমাণ এখানে থেকে রান্নার হলুদ অ্যাড করে দেবেন এখানে ডাব সাবান নিয়েছি এক চা চামচ পরিমাণ এবং বেসন দু চা চামচ পরিমাণ এবং হলুদ এক দু চিমটি এরপর এর সাথে অ্যাড করব মুলতানি মাটি এই মুলতানি মাটি আপনারা যে কোনো কসমেটিকের দোকানে পেয়ে যাবেন এই মুলতানি মাটি যাদের ব্রণের সমস্যা আছে মুখের ত্বকে তাদের ব্রণের সমস্যা দূর করে দেবে এবং বেসন আমাদের ত্বক ফর্সা উজ্জ্বল করে এবং ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে এরপর এর সাথে অ্যাড করব আমি কফি এটা আপনাদের বাসায় যদি থাকে কফি তাহলে এখানে অল্প পরিমাণ কফি অ্যাড করে দেবেন বেশি না এখানে অল্প পরিমাণ কফি অ্যাড করে দেবেন কফি আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এটা কিন্তু সবাই জানেন এরপর এর সাথে অ্যাড করব আমি লেবুর রস এখানে দু চা চামচ পরিমাণ আমি লেবুর রস অ্যাড করে দিচ্ছি বাসায় যদি আপনাদের লেবু না থাকে অথবা লেবুতে যদি আপনাদের অ্যালার্জি থাকে তাহলে এখানে আপনারা টমেটোর রস অ্যাড করে দিতে পারেন শুধুমাত্র দু চা পরিমাণ টমেটোর রস অ্যাড করে আমি লেবুর খোসাটা রেখে দিয়েছি এরপর লাস্ট একটি উপকরণ অ্যাড করছি সেটা হলো কাঁচা দুধ বাসায় যখন দুধ আনা হয় তখন আপনারা ওই দুধ থেকে অল্প পরিমাণ দুধ কাঁচা দুধ আপনারা এভাবে রেখে দেবেন একটা কৌটো করে ফ্রিজে রেখে দেবেন এবং আপনাদের ত্বকের ব্যবহারের জন্য যে কোনো ফেস প্যাক তৈরি করবেন এই কাঁচা দুধ দিয়ে কাঁচা দুধ আমাদের ত্বকের জন্য কিন্তু খুব উপকারী কাঁচা দুধ আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বক ফর্সা করে এবং যত দাগ চোপ আছে সমস্ত দূর করে এই কাঁচা দুধ এক কথায় বলা যেতে পারে আমাদের জন্য কিন্তু খুব উপকারী আপনারা তুলা একটা তুলা কাঁচা দুধে ভিজিয়ে আপনারা এমনিতে মুখে ত্বকে ব্যবহার করে দেখবেন বেশ কিছুদিন ব্যবহারে আপনাদের ত্বক এতটা সফট হবে আপনারা নিজেরা ব্যবহার না করলে বুঝতে পারবেন না এখানে আমি অল্প অল্প পরিমাণ কাঁচা দুধ দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি এবং বাকি দুধগুলো আবার ফ্রিজে রেখে দিয়েছি এরপর এই রেমেডিটি আপনাদের ত্বকে কিভাবে ব্যবহার করবেন একটা ব্রাশের সাহায্যে আপনারা মুখের ত্বকে ব্যবহার করবেন এবং এই রেমেডিটি আপনারা ইচ্ছা করলে কিন্তু আপনাদের হাতে পায়ের ত্বকেও ব্যবহার করতে পারেন এতে করে আপনাদের হাতে পায়ের ত্বকেরও কিন্তু উজ্জ্বলতা বৃদ্ধি পাবে শরীরের যে কোনো অংশে ব্যবহার করে আপনাদের উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারেন এই উপকারী যে আপনাদের ত্বকের গভীরে থাকা ময়লা পরিষ্কার করে দেবে দাগ ছোপ দূর করে দেবে এবং কালো ত্বক ফর্সা করবে এই রেমেডিটি আপনার ত্বকে পাঁচ থেকে দশ মিনিট রাখবেন এরপর লেবুর খোসাটা দিয়ে এভাবে মাসাজ করবেন যদি বাসায় লেবুর খোসা না থাকে আপনারা কলার খোসা দিয়েও এই কাজটি করতে পারেন পাকা কলার খোসা দিয়ে এই কাজটি করবেন দেখবেন আপনাদের ত্বক এতটা পরিষ্কার হয়েছে এবং এতটা উজ্জ্বল হয়েছে এরপর শুধুমাত্র নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নেবেন এখানে সাবান ফেসওয়াশ কোনো কিছুই লাগবে না যত দামি সাবান ফেস ওয়াশ হোক না কেন এই ফেস প্যাকটি ব্যবহারে আপনার ত্বক এতটা উজ্জ্বল করবে যেটা আপনাদের দামি ফেস ওয়াশও করবে না আপনারা সাবান ফেস ওয়াশের পরিবর্তে এই ফেস প্যাকটি আপনাদের ত্বকে ব্যবহার করে দেখুন আপনাদের ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বৃদ্ধি পাবে এবং মুখে যত দাগ ছোপ আছে সমস্ত দূর হয়ে যাবে মাত্র মিনিট ফেস প্যাকটি আপনার ত্বকে ব্যবহার করবেন এবং পাঁচ মিনিট পর লেবুর খোসা অথবা কলার খোসা দিয়ে মাসাজ করে ফেস প্যাকটি ভালোভাবে মিশিয়ে নেবেন এরপর শুধু নর্মাল পানি দিয়ে ক্লিন করে নেবেন সপ্তাহে দু থেকে তিনবার আপনার ত্বকে এটা ব্যবহার করতে পারেন হাতে পায়ের ত্বকে মুখের ত্বকে এটা ব্যবহার করবেন ছেলে মেয়ে সকল বয়সে সবার জন্যই এটা কার্যকারী আজকে এখানেই বিদায় নেব আল্লাহ হাফেজ